কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বারোই আবাদ গ্রামে বাণিজ্যিকভাবে চুই ঝালের আবাদ। মানুষের খাদ্য তালিকায় কখন কোন মশলা যোগ হয়েছে আমরা হয়তো সঠিক ইতিহাস জানি না, কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি এখানে চুই ঝাল আবাদ হচ্ছে এবং চুই ঝাল এই এলাকায় একটি বাণিজ্যিক ফসল হিসেবে পরিগণিত হয়েছে। কারণ হচ্ছে অনেক দামে এই চুই ঝাল বিক্রি হয়। এখন এই চুই ঝাল যিনি আবাদ করছেন তার সাথে কথা বলবো। আপনার এই চুই ঝালের মাঠ দেখে তো অনেক ভালো লাগলো, কারণ এরকম অনেক বড় আকারের মাঠ পাওয়া যায় না। এমনি আমরা দেখেছি যে বিভিন্ন গাছে হয়তো চুই ঝাল হয়, কিন্তু আপনি এই যে বাগানটা কিভাবে তৈরি করলেন? উপসহকারী অফিসার কৃষ্ণপদ বাবু উনি আমাকে এসে বললেন যে আপনি চুই ঝালের আবাদ করুন। তখন আমি উৎসাহিত হয়ে এই চুই ঝালের আবাদ করা শুরু করি। চুই ঝালটা খুব সুন্দর এবং অনেক দিক দিয়ে আমার সাশ্রয় হচ্ছে। এক কেজি চুইয়ের দাম 800 থেকে 1000 টাকা বিক্রি হয়। প্রতি বছর আমার এই চুইয়ের উপর 4 লক্ষ টাকার মতো পারিয়ারে আসে। এবং উপরে যে আম গাছ দেখতে পাচ্ছেন, এই আম গাছগুলোয় কমপক্ষে 1 লক্ষ টাকার আম বিক্রি হয় এখানে। এই যে চুই ঝাল আপনি আবাদ করতেছেন, এই আবাদ পদ্ধতিটা, এটার যত্ন আপনি বা এটার প্রযুক্তি কী আছে? জৈব সার ব্যবহার করে সাধারণত এই চুই ঝালটা লাগাতে হয়, আর বছরে একবার সার ব্যবহার করে একটু পরিচর্যা করলে হয়ে যায়। তবে শুকনো মৌসুমিতে সেখানে একটু পানির ব্যবহার করতে হয়, সেচ দিতে হয়। সেচ দিলে গাছটা সুন্দর হয়। তা সেখানে আমাদের বোরিং করা আছে, বোরিং থেকে আমি সেচ দেই। সেচ দিলে গাছগুলো সবসময় সুন্দর এবং ঝকঝকে থাকে। চুই ঝাল এটা কীভাবে খেতে হয় বা এটা সাধারণ মানুষ অনেকেই জানে না আমাদের দেশে, এটা কীভাবে কোন প্রক্রিয়ায় খাওয়া যায়? প্রতিটা ঝালের যে তরকারিটা আছে এই তরকারিতে দিলে প্রায় কোনো মশলাই লাগে না এবং অত্যন্ত স্বাদ হয় তরকারিতে, খেতে খুব স্বাদ। এবং এতে অনেক উপকারও আছে, বাত ব্যথা এগুলো এই চুই ঝাল খেলে প্রায় থাকে না। ঔষধি গুণটা অনেক এবং এই চুই ঝাল খেলে মানুষের অনেক উপকার হয়। এই চুই ঝাল ব্যবহার করে আমাদের পরিবারে প্রায় সবাই সুস্থ আছে, বা যারা এটি ব্যবহার করে তারা প্রায় সবাই সুস্থ আছে। কোন কোন তরকারির ভিতরে এটা ব্যবহার? এটা আপনার যে কোনো তরকারির ভিতর দেওয়া যায়, তবে মাংসে বেশি রকমভাবে দিতে হয় এই চুইটা। যে কোনো তরকারিতে এটি ব্যবহার করা যায়। এটা কখন তোলার উপযুক্ত হয় এবং লাগানোর পর কতদিন পরে এটা উঠানো যায়? এটা সাধারণতভাবে যদি পরিচর্যা করা যায় তাই 1 বছর পরেই চুই ঝালটা উঠানো যায়। এবং এই চুই ঝালটা সাধারণত উপরে হয় না, এটা গোড়ায় হবে। গোড়ায় আলুর মতো হবে, এটা এইভাবে উঠাতে হয়। তাহলে অত্যন্ত টেস্টফুল এটা। এই এলাকার মানুষ এই চুই ঝালের চাষ দেখে তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং
অনেকে এই কাটিং নেওয়ার জন্য আমার কাছে আসে এবং যুক্তি নেয় কীভাবে লাগালে ভালো হয়। বহু লোককে আমি যুক্তি দিছি এবং তারা লাগানো শুরু করেছে এবং এটা ব্যাপকভাবে এটা চাষ শুরু হয়েছে আমাদের এলাকায়। কাটিং কি বিক্রি করা যায়? বিক্রি করছেন? হ্যাঁ, কাটিং মাঝে মধ্যে বিক্রি করি, যতটা বিক্রি করতে পারি বিক্রি করি। আমরা জানি যে অনেক ফসল আছে যে কৃষক ভাইরা উৎপাদন করার পরে দেখা যাচ্ছে যে বাজারের মূল্য তেমন পাচ্ছে না, নিয়ে ফেলে দেয় অথবা বসে থাকতে হয়, এরকম কি সম্ভাবনা? এরা এই চুই জাল নিয়ে বসে থাকা লাগে না এবং এটা ফেলে দেয় লাগে না, এটা অত্যন্ত মূল্যবান। সাধারণত আমরা ঈদের সময়, এই যে ঈদুল আজহা আসছে বা ঈদুল ফিতর, এই সময় প্রচুর পরিমাণে চুই বিক্রি হয় এবং অত্যন্ত চাহিদা এই চুই চুইতে। তখন দেখা যাচ্ছে মনকে মন চুই বিক্রি করলেও তখন চাহিদা পূরণ হয় না, এত পরিমাণে চাহিদা এই চুইয়ের। চুইয়ের কাটিং নিয়ে সাধারণভাবে একটু উঁচু জায়গায়, এখন বর্ষার সময় যেখানে পানি না জমে সেখানে লাগাতে হবে এবং জৈব সার দিয়ে, জৈব সার দিয়ে গোড়ায় শুধু লাগাতে হবে, আর অন্য কোনো সারের প্রয়োজন নেই, এইভাবে লাগাই রাখতে হবে। দেখা যাচ্ছে কি যখন গাছ বেঁচে যাবে জ্যৈষ্ঠ মাসের দিকে একটু কোপ দিয়ে সেখানে জৈব সার ব্যবহার করে ওইটাকে আর কি পরিচর্যা করতে হবে। কি চুই জাল যখন উঠাই তখন ওই যে জালটা উঠাই তার পাশে দুই একটা রেখে দিই কাটিং, ওই কাটিং আবার শুরু হয়, আমরা কখন পুনরায় রুই না, আর ওইভাবে চলতে থাকে। একটা বাগান কতদিন চলতে পারে? একটা বাগান দেখা যাচ্ছে কি আমার লাইফ তো চলবে, আমার ছেলেদের লাইফও চলবে, এই কখনো শেষ হবে না। রোগ বাড়ায় বা পোকামাকড় কি আছে? পোকামাকড় খুব একটা লাগে না, তবে ছত্রাক দেখা দিতে পারে। আর উই পোকার জন্য সাধারণত আমরা রিজেন্ট ওষুধ ব্যবহার করি, দানাদার কীটনাশক এটা ব্যবহার করি, ইউরিয়ার সঙ্গে ছিটাই দিই, ছিটাই দিলে দেখা গেল উই পোকার কোনো উপদ্রব থাকে না। অন্যদিকে আপনার ছত্রাক নয়ন পাউডার বা বিভিন্ন ধরনের এই পাউডার ব্যবহার করি আমরা পরিচর্যা করি। খেতে আসি, এসে দেখি যে তার এই আম বাগানের দুইটা গাছের গোড়ায় চুই জাল দেখা যাচ্ছে। এখন আমি তাকে পরামর্শ দিই যে এইটাকে আপনি বাণিজ্যিকভাবে এই আম বাগানের মধ্যেই তুই নন, অর্থাৎ আমও হবে আপনার নিচে চুই জালটাও হবে সুন্দর করে। আমার পরামর্শ মতো উদ্বুদ্ধ হয়ে এই চাষটা শুরু করেন। এটা এমন একটা ফসল যে একবার লাগালেই এটা আর নতুন করে লাগালো লাগে না, যখন হারভেস্ট করবে কিছু অংশ রেখে দেয়, ওইটা আবার পরবর্তীতে এই চুই জালে বেশ একটা পরিচর্যা বলতে মাঝে মাঝে হয়তো ছত্রাকজনিত রোগ দেখা দিতে পারে, সেটার জন্য একটু কার্বেন্ডাঞ্জিন গ্রুপের অন্য যে ছত্রাকনাশক আছে সেটা দেওয়া যেতে পারে, তাহলে আর কোনো সমস্যা হবে না। পোকার মধ্যে উই পোকা কখনো কখনো দেখা যেতে পারে, এই এলাকায় যদি উই পোকা থাকে তার জন্য রিজেন্ট দিলে উই পোকাটা দমন করা যায়। আর সার দিলে ভালো হয়, যেহেতু এখানে আম গাছের নিচে আম গাছে কিছু সার খেয়ে ফেলে, তো এই জন্যই এখানে কিছু সার দিলে তার ফলনটা আরও বেশি বাড়বে, আর অন্য জায়গায় ফাঁকা জায়গায় চাষ করলে তেমন আর সারের দরকার হয় না। এটা খুবই লাভজনক। এনার যে ক্ষেত আছে এখানে প্রায় 10-12 লাখ টাকার চুই যা আছে বিক্রি হবে, সে যদি একসঙ্গে বিক্রি করে। এমন একটা ফসল যে সারা বছর বিক্রি করা যায়, সারা বছর কৃষক তার নগদ পয়সা উপার্জন করতে পারে এই ফসলটা দিয়ে। এই এলাকার সম্প্রসারণের জন্য আপনি কোনো চিন্তা ভাবনা করছেন? এখানে আমার পার্শ্ববর্তীও আরও ক্ষেত আছে যেখানে এরকমই আছে, আর এই বছরই একজন 2000 কাটিং লাগাবে, আর একজন 500 কাটিং লাগাবে, আর একজন 150 কাটিং লাগাবে, আরও কিছু কিছু জমি রেডি হচ্ছে, তার সেগুলো তারা সম্প্রসারণ করবে। থেকে 4 বিঘা জমিতে চুই ঝাড় রয়েছে এখানে। তো আমরা এখানে দেখতে পেয়েছি যে আম বাগান রয়েছে, ওনার আমের গাছ রয়েছে 100টি, আম বাগানের নিচেই চুই ঝাল। তো এখানে আমাদের কৃষির যে জমি কমে যাচ্ছে প্রতি বছরই প্রতিদিনই, সেই জমিতে আমরা ভার্টিক্যাল এগ্রিকালচার যেটা বলি, মানে জমির সর্বোত্তম ব্যবহার ওনার জমিতে আমরা করিয়েছি আমাদের কৃষি বিভাগের পরামর্শে উনি করেছেন। তো এই চুই ঝাল পিপারেসি গোত্রের একটি উদ্ভিদ এবং মশলা জাতীয়, খুলনা অঞ্চলে বিশেষ করে হোটেলগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে এবং জনপ্রিয় একটি মশলা এটা। প্রথমে কয়েকটি মাত্র চারা ছিল, এখান থেকে এখন কমপক্ষে এখানে 3-4 হাজার চুই গাছ রয়েছে। এবং ওনার দেখা দেখি আমাদের আশেপাশের ব্লক এবং আশেপাশের গ্রামের কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছেন, এবং এখান থেকে আমরা এবছর কৃষি অফিসের মাধ্যমে টার্গেট করেছি যে 10,000 কাটিং ছড়িয়ে দিব আমাদের বটিঘাটা উপজেলাতে, এবং ইতোমধ্যে 5,000 কাটিং কিন্তু বিক্রির ব্যবস্থা হয়েছে। আর
ধীরাচন্দ্রবালা প্রতি বছরই গড়ে এই জমি থেকেই সে 4 লক্ষ টাকা ইনকাম করছে, এবং এটা যদি এই বাগান থাকে প্রতি বছর কিন্তু ইনকামটা বেড়ে যাবে পর্যায়ক্রমে। পরের বছর হয়তো 6 লাখ হবে, এর পরের বছর 8 লাখ হবে, এইভাবে। কারণ এটা কাটিং হিসাবে যখনই কাটা হচ্ছে এক বছরের মধ্যে আবার ভরে যাচ্ছে। এটা ভার্টিক্যাল যেহেতু এগ্রিকালচার এলাকাতেও এটা অনুসরণীয় হতে পারে তার এই বাগান, যে কোনো ফল গাছের নিচে, বিশেষ করে আম বাগানের নিচে আমরা চুই জাল করতে পারি। এটা 12 মাসই হয়ে থাকে এবং খুবই কম পরিশ্রমে কৃষকের। অন্য ফসল করতে যেমন অনেক পরিশ্রম বা পরিচর্যা করতে হয়, এটাই বেশি পরিচর্যা লাগে না, জাস্ট কাটিংটা লাগিয়ে দিলেই হয়। মাঝে মধ্যে ছত্রাকনাশক স্প্রে করতে হয়, কারণ পাতায় পচন রোগ লাগতে পারে, তো সেটা সব সময় লাগে না, যদি লাগে। আর জলাবদ্ধতা সহ্য করতে পারে না, আমাদের খেয়াল রাখতে হবে যে চুই ঝাল যেখানে রয়েছে ওখানে যেন পানি না জমে থাকে। আর যখন প্রচণ্ড গরম পড়ে বা শুষ্ক আবহাওয়ায় মাঝে মধ্যে একটু সেচ দিতে হয়। এইটুকু করলেই মোটামুটি চুই ঝালের আবাদ সম্ভব। আর যদি কোনো ফল গাছের নিচে থাকে তাহলে সামান্য পরিমাণ জৈব সার এবং রাসায়নিক সার দিতে হয়, বছরে একবার দিলেই। যতগুলি মশলা রয়েছে তার মধ্যে চুই ঝাল সর্বোচ্চ জনপ্রিয় একটি মশলা, এবং এই অঞ্চলে এমন কোনো মানুষ নাই যিনি চুই ঝাল পছন্দ করেন না কিংবা চুই ঝাল খান না। এই খুলনা অঞ্চলে, যেটির খুব ভালো স্কোপ রয়েছে, এই অঞ্চলের মাটি চুই ঝালের জন্য খুবই উপযুক্ত। এই চুই ঝাল অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করতে পারে। সাধারণ একজন মানুষ তার বাড়ির আঙ্গিনাতেও যদি একটি চুই ঝাল গাছ লাগান, তাহলে দেখা যাচ্ছে 3-4 বছরের মধ্যে সে বিনা পরিশ্রমে 5-10 হাজার টাকা আয় করতে পারে। আপনারা যদি এই চুই ঝালের রোপণ পদ্ধতি কিংবা ব্যবস্থাপনা কিংবা এর গুণাগুণ কিংবা এর বাজার এগুলো সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের সরকারি যে কৃষি কল সেন্টারের নাম্বার রয়েছে 16123, এই নাম্বারে আপনারা যে কোনো সরকারি ছুটির দিন বাদে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত ফোন করলে এই চুই ঝাল সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেতে পারেন। শ্রাবণ মাসের কৃষি, সুপ্রিয় কৃষিজীবী ভাই বোন, শ্রাবণের অথই পানিতে খাল বিল নদী নালা পুকুর ডোবা ভরে যায়, ভাসিয়ে দেয় মাঠ ঘাট প্রান্তর, এমনকি আমাদের বসত বাড়ির আঙিনা। প্রকৃতি সদয় থাকলে ভাটির টানে এ পানির বেশিরভাগ চলে যায় সমুদ্রে, কৃষিকাজে ফিরে আসে ব্যস্ততা। আর এ প্রসঙ্গে জেনে নেব কৃষির বৃহত্তর ভুবনে কোন কোন কাজগুলো করতে হবে আমাদের। তুলা, রংপুর দিনাজপুর অঞ্চলে আগাম শীত আসে, সেজন্য এসব অঞ্চলে এ মাসের মধ্যে তুলা বীজ বপন করতে হবে। কৃষক ভাইরা, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন, লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা দেখতে পেলেন যে এই বটিঘাটার মাটি চুই ঝাল আবাদের জন্য যথেষ্ট উপযোগী, কারণ আমরা এই ধীরাশচন্দ্র বালার খেতে এসে সেটাই দেখতে পেলাম। চুই ঝাল আবাদ করতে তেমন কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না, কিন্তু সামান্য পরিচর্যা করলেই এটা আবাদ হয়ে থাকে। তো আমরা আশা করব যাদের এরকম জায়গা আছে তারা চুই ঝাল আবাদ করে লাভবান হবেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন স্বপ্নী।